আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। উৎসবের রেশ এবছরের মতো প্রায় শেষ হতে চলেছে। আজ জগদ্ধাত্রী পুজোর বিজয়া বা বলা যায় দশমী। শুনবেন পুরাণ কথা পর্ব ৮। আজ মা জগদ্ধাত্রীর কথা, কলমে অবশ্যই মহুয়া বন্দ্যোপাধ্যায়। জগদ্ধাত্রী রূপের মানে জানু, যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি দেবী জগদ্ধাত্রী, যিনি না ধরলে জগৎ পড়ে যায় তিনি দেবী জগদ্ধাত্রী। বলছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সম্ভবত জগদ্ধাত্রী রূপের এমন স্পষ্ট সংজ্ঞা আর কেউ কোথাও দেননি। দেবী জগদ্ধাত্রী জগৎকে ধারণ করে থাকেন। জগৎ অর্থে শুধু এই সীমিত বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, অখণ্ড ব্রহ্মাণ্ডকে ধারণ করে থাকেন তিনি। মহাশক্তির তিনটি কাজ, সৃষ্টি, স্থিতি বা পালন আর বিনাশ। জগদ্ধাত্রী মূলত পালন বা স্থিতির কাজটিতেই রত। ওই যে জগৎকে ধারণ করে থাকা মানে পালন করা। জগদ্ধাত্রী সিংহবাহিনী, ত্রিনয়নী চতুর্ভুজা, চার হাতে তাঁর শঙ্খ চক্র তীর আর ধনুক, সিংহের নিচে করিন্দ্রাসুররূপী হাতি, তাকে পরাস্ত করে তার উপরে দাঁড়িয়ে আছেন মা জগদ্ধাত্রী। এখানেও সংজ্ঞা দিয়েছেন শ্রীরামকৃষ্ণ, মনুরূপী মত্ত হাতিকে যে বশ করতে পারে তার হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। মত্ত হাতি আসলে মত্ত অহংকারের প্রতীক, তাকে বশ করার অর্থ অহংকার শূন্যতা। দেবী জগদ্ধাত্রী সেই অহংকারকে বিনাশ করেন। পুরাণ অবশ্য বলছে অন্য এক কাহিনীর কথা, অপূর্ব সেই আখ্যান। মহিষাসুর বধের পর দেবতাদের অহংকার গেল বেড়ে। তাঁরা ভাবলেন তাঁরাই বুঝি সৃষ্টি করেছেন সেই সর্বব্যাপিনী মহাশক্তির। দেবতাদের এই অহং দেখে শক্তিরূপিণী মহামায়া তাদের উচিত শিক্ষা দিতে মনস্থ করলেন। স্বয়ং ব্রহ্ম এলেন যক্ষরূপ ধারণ করে। মদমত্ত দেবরাজ ইন্দ্রের রাজসভায় যখন আত্মতুষ্ট দেবতাদের ভিড়, তারা হঠাৎ দেখলেন অদূরে এক অচেনা যক্ষ বসে আছেন। ইন্দ্রের নির্দেশে অগ্নিদেব গেলেন যক্ষের পরিচয় জানতে। যক্ষ দেখালেন একখানি খড়। সর্বগ্রাসী অগ্নি কি পারবেন সেই খড় গাছটি পোড়াতে? তাচ্ছিল্যের হাসি আসলেন আগুনের দেবতা, তিনি স্বয়ং অগ্নি, তাঁর সঙ্গে এমন অদ্বাচীন ব্যবহার। হেলা ভরে খড় গাছের দিকে চাইলেন, কিন্তু কই, খড় তো পুড়ল না। সমস্ত চেষ্টা সত্ত্বেও কিছুতেই পুড়ল না সেই খড়। মাথা নিচু করে ফিরে গেলেন আগুনের দেবতা। এরপর বরুণদেব সহ একে একে সকল দেবতা এলেন আর মাথা নিচু করে ফিরলেন। কারু দ্বারাই সে খড়কে এক বিন্দু নড়ানো সম্ভব হল না। শেষে এলেন দেবরাজ নিজেই। যক্ষ আর খড় তখন অদৃশ্য, সে জায়গায় স্বয়ং জগদ্ধাত্রী। আপন পরিচয় দিয়ে তিনি বললেন, ওই যক্ষ হলেন ব্রহ্ম আর তিনি শক্তি। তাঁর কৃপা না থাকলে কোনো তুচ্ছ কার্যও সিদ্ধি হয় না। দেবতাদের অহংকার চূর্ণ হল এইবার। জগদ্ধাত্রী দেবী দুর্গারই আরেক রূপ। তন্ত্রমতে তিনি বিশুদ্ধ সত্য
সত্যগুণের প্রকাশ। রজগুণে দুর্গা আর তমগুণে দেবী কালিকা। জগদ্ধাত্রীর অঙ্গকান্তি সদ্য ওঠা সূর্যের মতো, তাঁর কণ্ঠে আবার নাগযজ্ঞ পবিত, সেটি যোগের পরিচয়। অর্থাৎ দেবী স্বয়ং তন্ত্র এবং যোগের সমন্বয়। তাঁর আশীর্বাদে মানুষ অহংকার শূন্য হয়, সত্যগুণের স্ফুরণ ঘটে। দেবী জগদ্ধাত্রীর সঙ্গে বাংলার ইতিহাসও জড়িত। কথিত আছে, নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই পুজোর প্রচার ও প্রসার ঘটে। কেমন করে? সময় মতো রাজস্ব না দেওয়ার অপরাধে মহারাজা কৃষ্ণচন্দ্রকে একবার বন্দি করে ব্রিটিশ সরকার। মতান্তরে তিনি নবাব সিরাজউদ্দৌলার হাতে বন্দী হন। যেদিন মুক্তি পেলেন সেদিন দুর্গাপুজোর শেষ, বিজয়া দশমী। মহারাজের অদর্শনে কাতুর নদিয়ায় সে বছর দুর্গাপুজোই হয়নি। মহারাজা ঠিক করলেন দুর্গাপুজোর আনন্দ থেকে তাঁর রাজ্য বঞ্চিত হতে পারে না, সে বছর তিনি জগদ্ধাত্রী পুজো করবেন। যেমন ভাবা তেমন কাজ। সে বছর মহা ধুমধামে জগদ্ধাত্রী পুজো হল নদিয়ায়। সেই শুরু। তারপর থেকে প্রতি বছর কৃষ্ণনগর তথা নদিয়ায় জগদ্ধাত্রী পুজো সাড়ম্বরে পালিত হয়ে আসছে। সেখান থেকে এই পুজো ছড়িয়ে পড়েছে বাংলার অন্যত্র। অবশ্য পরবর্তী যুগের ইতিহাসে জগদ্ধাত্রী পুজোর সঙ্গে শারদা দেবীরও ঘনিষ্ঠ যোগ। তাঁর হাত ধরে সেই যে ক্ষুদ্র পল্লী গ্রাম জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো শুরু হল, তারপর থেকে দেশ বিদেশের বৃহত্তর রামকৃষ্ণ অনুরাগী পরিসরে মহাসমারোহে উদযাপিত হয় এই পুজো। দেবী জগদ্ধাত্রী শান্ত মগ্ন ব্রহ্মবিদ্যার অধীশ্বরী। দেবী দুর্গা যেখানে কর্ম এবং ব্যাপ্তির প্রতীক, দেবী জগদ্ধাত্রী সেখানে পরিপূর্ণ আত্মমগ্নতার। তাই জগদ্ধাত্রীর পূর্ণ প্রকাশ শুধু সাধক মনের উপলব্ধি এবং ধ্যানে। দশ হাতের দশ অস্ত্রের জায়গায় এই রূপের মাত্র চারটি হাতে চার সম্ভার, চক্র, তীর, ধনুক এবং শাঁখ। চক্র অর্থে ঘূর্ণন, কালীর কুটি। তীর্ধনুক মিলিতভাবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর প্রতীক হতেই পারে। আর শঙ্খ অর্থে মঙ্গল। কালীর অবিরাম গতির তাড়না সত্ত্বেও যে সাধক পরম লক্ষ্যে স্থির থাকতে পারেন, লক্ষ্যভেদী হতে পারেন, সর্বাঙ্গীন মঙ্গল অর্থাৎ পরমা প্রকৃতি তাঁর হৃদয়ে বিরাজ করেন। জগদ্ধাত্রী তত্ত্বের এটি মূল কথা। হয়তোবা হতেও তো পারে, আসলে যে রূপই হোক না কেন তার কাছে নিবেদন আত্মসমর্পণই হল একমাত্র পথ। মঙ্গলময় ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন, আপনারা সবাই খুব ভালো থাকুন এই কামনা করি। অবশ্যই শুনতে থাকুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রীতমা মুখোপাধ্যায়, কলমে মহুয়া বন্দ্যোপাধ্যায়।